ডাটাবেজে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমি লিখব এই যে শীটটা লিখবো সেই শীটটার নাম দেবো। নাম দিলাম হচ্ছে আমরা M2। M2 দিয়ে সেভ হবে হচ্ছে ডকুমেন্টের ভিতরে। ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পরে মাইক্রোসফট এক্সেসে সর্বপ্রথম আমাদের টেবিল নিতে হয়, আর টেবিলটা হচ্ছে অটোমেটিক এখানে চলে আসছে। যদি চলে না আসতো তাহলে ক্রিয়েটে ক্লিক করে টেবিল থেকে টেবিল নিতাম আমরা, কেমন? আচ্ছা, যেহেতু টেবিল চলে আসছে এই টেবিলটাতে আমরা কাজ করবো। রাইট মাউস ক্লিক করে দেখো ডিজাইন ভিউ আছে, ডিজাইন ভিউতে আমরা ক্লিক করলাম। হ্যাঁ, ক্লিক করার পরে এখানে টেবিলের নাম দিলাম হচ্ছে আমরা M2। ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখানে আইডি নাম্বার থাকবে আমাদের, আইডি নাম্বার নাও দিতে পারি আমার চাইলে। আইডি নাম্বার দিব না, শুধু নাম থেকে শুরু করবো। এমটা বড় হতে নেম। নামের পরে দেবো হচ্ছে মোবাইল নাম্বার, নামের পরে দেবো হচ্ছে মোবাইল নাম্বার, MOBI মোবাইল নাম্বার দেবো। মোবাইল নাম্বারের পরে আমি দেবো হচ্ছে অ্যাডমিশন ডেট, ADMATION অ্যাডমিশন, DAT অ্যাডমিশন ডেট। তারপরে দেবো হচ্ছে কোর্স নেম, CORSE কোর্স, NA কোর্স নেম। কোর্স নেমের পরে হচ্ছে হলো কোর্স ফি, CORS কোর্স ফি। তারপরে দেবো হচ্ছে পেইড বা পেয়েবল, PAID পেইড দেবো। পেইড দেওয়ার পরে দেবো হচ্ছে ডিউ, ডিউ দেওয়ার পরে দেবো হচ্ছে পিক্সার, PICTUR পিক্সার। আচ্ছা, পিক্সার দিলাম। এই জিনিসগুলো আমার আপাতত হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এই আমরা এগুলো মডিফাই করবো। নামটা তো আমাদের অবশ্যই টেক্সট হবে নাকি, অটো নাম্বার তো হবে না। এখানে এসে আমরা টেক্সট, শর্ট টেক্সট দিয়ে দিলাম। আচ্ছা, মোবাইল নাম্বারটা কিসে হবে? নাম্বারে হবে। নাম্বার না দিয়ে যদি শর্ট টেক্সট রাখি তাও হবে, সমস্যা নেই। আচ্ছা, এই অ্যাডমিশন ডেটটা, ডেট অ্যান্ড টাইম আমরা সিলেক্ট করে দিই, তাতে আমাদের সুবিধা বেশি হবে, দিয়ে দিলাম। আচ্ছা, তারপর হচ্ছে হলো আমাদের কোর্স নেম। কোর্স নেমটা আমাদের হবে হচ্ছে কোর্স নেম, যেহেতু আমাদের এখানে অনেকগুলো কোর্স, সেক্ষেত্রে আমরা কোর্স নেমটা আমরা লুকআপ উইজার্ডে দেবো, কেমন? লুকআপ উইজার্ডে দেবো। দেওয়ার পরে আই উইল টাইপ নেক্সট, এখান থেকে অনেকগুলো কোর্স নাম আমি লিখে দেবো, IT GD WEB ওয়েব ডিজাইন, তারপর হচ্ছে হলো টিটিসি দিলাম। আচ্ছা, এই কোর্সগুলো আমার এখানে আছে। আমি নেক্সটে ক্লিক করে সেভ করার জন্য দেখো এই যে কোর্সে কেটে দিলে পরে এখানে দেখো পিক্সারের এখানে আমরা পিক্সারটা অ্যাটাচমেন্ট করে দেবো, পিক্সারের এখানে আমরা অ্যাটাচমেন্ট ক্লিক করে দেবো। আচ্ছা আচ্ছা, আর কোর্স ফি, কোর্স ফির এখানে ডিফল্টের এখানে আমরা পাঠাই দেবো হচ্ছিল ধরো 6,000 টাকা, কোর্স ফি 6,000 টাকা পাঠাই দিলাম। আচ্ছা, দেওয়ার পরে এই যে কোর্স পেইড কোর্স এখানে এসে আমরা নাম্বার দিয়ে দেবো, এটা দেখো এটা আমরা নাম্বার দিয়ে দেবো। আচ্ছা, এই ডিউতে এসে আমরা নাম্বার দিয়ে দেবো, নাম্বার ডিউতে এসে আমরা পেইডে আমরা ডিউটে দেবো হচ্ছে ক্যালকুলেট নাকি, ডিউতে এসে আমরা হচ্ছে ক্যালকুলেটর দেওয়ার পরে আমরা সূত্র লিখবো, সূত্র বসা দেবো থার্ড ব্র্যাকেট কোর্স ফি, COURSE কোর্স, কোর্স ফি। আচ্ছা, মাইনাস পেইড নাকি, PAID পেইড, শুধু পেইড এখানে এখানে যা লেখো তাই দিতে হবে, কেমন? আচ্ছা, দিলাম ওকে। ওকে দেওয়ার পর আমাদের হয়ে গেছে, এটা আমি কেটে দেবো এখন। হ্যালো, দেখো এখন আমরা ফোন দিয়ে কথা বলেন না কেন, কি হয়েছে? হ্যাঁ, ক্লাসে কি হয়েছে? না, ওটা আমি কিছু পাঠাই নেই, না ওটা দেবো না, আমার ইন্টারনেট নাই। আর আপনার ফোন কাটে দিয়েছে না, ক্লাস নিচ্ছে তো কাটে দেওয়ার ফোন দেন কেন? আমি তো ফোন ব্যাক করতাম আপনাকে একটু পরে। আচ্ছা, দেখেন না কানে কাছে নিয়ে ফোন দেবেন, দুপুরে কেটে দিচ্ছেন। আচ্ছা, আমি আপনার পরে ফোন দিচ্ছি, বুঝতে পারছি এটুকুই। আচ্ছা দেখেন, আমরা যখন এটা কেটে দিতে যাবো, কেটে দিয়ে মানে সেভ করা, এর পরে বলছে আপনি সেভ করতে চান কিনা। হ্যাঁ, ইয়ে সেভ করতে চাই, সেভ করতে আপনি টেবিলটা আমরা দেখবো। দেখো টেবিলে এই ফিলগুলো আমরা নিয়েছি, নাম নিচ্ছি এখানে, মোবাইল নাম্বার,
এটা একটু বড় করে দেখেন থেকে অ্যাডমিশন ডেট এখানে কোর্স নেম কোর্স ফি পেইড এভাবে আছে নাম্বার এখানে আমি দিলাম এম এ এম ইউ এন মামুন মোবাইল নাম্বার ঘরে এখানে আমি মামুনের মোবাইল নাম্বার পাঠিয়ে দিচ্ছি আচ্ছা অ্যাডমিশন ডেটে এখানে ক্লিক যখন করছি এখানে একটা ক্যালেন্ডার চলে আসছে ক্যালেন্ডারে আসার পরে আমরা এখানে দিয়ে দিলাম আচ্ছা কোর্স নেমের এখানে দেখো এই কোর্সগুলো আছে জিডি দিয়ে দিলাম আচ্ছা 6000 টাকা কোর্স ফি আর ডিউ 6000 টাকাই যেহেতু পেইডের করে জিরো আছে কেমন এখানে আমি দিয়ে দিলাম কত কয় টাকা দিচ্ছে 5000 টাকা 5000 টাকা দিচ্ছে দেখো এখানে যখন ক্লিক করব অটোমেটিক আমাদের 1000 টাকা ডিউ হয়ে গেছে 1000 টাকা দেওয়া আছে এখানে ক্লিক করে ডাবল ক্লিক করে আমরা পিকচার অ্যাড করব হ্যাঁ ডাবল ক্লিক করব আমরা এখানে আসার পরে আমরা এখানে পিকচার থেকে এই ক্যামেরা রোল থেকে মনে করো আমরা এই এই পিকচারটা নিছি নিয়ে আমরা ওকে দিছি ওকে দেওয়ার পরে মামুনের পরে দেব এস ইউ এ ও এন সুমন আচ্ছা সুমন সুমনের পরে সুমনের মোবাইল নাম্বার এটা আমরা দিয়ে দিলাম আচ্ছা দিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে অ্যাডমিশন ডেট ডেট ডেটে ধরে ক্লিক করব এখান থেকে আমরা এটা দিয়ে দিই স্যার বোঝানোর লাগে একটাই করা আছে না আর কত করতে হবে আছে এখান থেকে আসার পরে এই পেইড থেকে দেখো 3,605 টাকা দিয়েছে কোর্স ফি হলো 6000 টাকা আমাদের অটোমেটিক মাইনাস মাইনাস 500 টাকা ভুল করে দিয়েছে ভুল করে দিয়েছে আচ্ছা এখান থেকে আমরা একটা ছবি নিয়ে নিলাম অ্যাডে আসলাম অ্যাডে এসে একটা ছবি নিয়ে নিলাম আমাদের এই ছবিটা আমাদের এখানে হয়ে গেছে আচ্ছা হয়ে যাওয়ার পরে আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে আট নিলাম না এখন এই টেবিলটাতে আমরা আমরা এই টেবিলটাতে হচ্ছে এই প্রথমে কুইরি করব যারা যারা এই কোর্স থেকে এখানে বসাই নেই হ্যাঁ না কুইরি না করলে হবে জাস্ট আমি দেখাচ্ছি শুরু থেকে দেখাচ্ছি সব কিছু আচ্ছা আচ্ছা কুইরি করার নিয়মটা দেখেন আমরা ক্রিয়েটে ক্লিক করব ক্রিয়েটে ক্লিক করার পরে কুইরি ডিজাইন কুইরি ডিজাইনে ক্লিক করলাম ডিজাইনে ক্লিক করার পরে এম টু হচ্ছে আমার টেবিলের নাম এম টু তো দিয়ে আমরা অ্যাডে ক্লিক করলাম ওকে এম টু টেবিলের ভিতরে নাম আছে মোবাইল নাম্বার অ্যাডমিশন ডেট কোর্স ফি এগুলো আছে এখন কি 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 আপনি দেখতে চান যেগুলো কুইরি করবেন তার কি কি দেখতে চান আমি তার নাম দেখতে চাচ্ছি মোবাইল নাম্বার দেখতে চাচ্ছি কোর্স নেম দেখতে চাচ্ছি কোর্স ফি দেখতে চাচ্ছি আর হচ্ছে ডিউ দেখতে চাচ্ছি মানে কয় টাকা কোর্স ফি আর কয় টাকা বাকি আছে সেটা দেখতে চাচ্ছি আচ্ছা নামের এখানে আইসা আমি আমি কি কি নাম লিখছিলাম সুমন নাকি আচ্ছা আচ্ছা সুমন লেখা সার্চ দেই দেখি দেখেন ওই সুমনের সুমন লেখা সার্চ ইন্টার দিলাম দেওয়ার পর রানে ক্লিক করে দেখেন সুমনের নাম সুমনের মোবাইল নাম্বার সুমনের কোর্স নেম আচ্ছা সুমনের কোর্স ফি আর সুমনের ডিউ আমাদের এই জিনিসগুলো এখানে আছে কেমন এই জিনিসগুলো এখানে আছে আমাদের অর্থাৎ কুইরি হয়ে গেলো আমাদের কুইরিটা আবার সেভ করবেন কীভাবে রাইট মাউস ক্লিক করে যখন ক্লোজ করতে যাবেন কুইরিটা ক্লোজ করতে চাইলে এখানে বলছে আপনি সেভ করতে চান কিনা হ্যাঁ সেভ করতে চাই নাম দিয়ে দিলেন হচ্ছে এম টু ওকে দিয়ে দিলেন দেখেন এখানে এখন আমরা এই টেবিলটা দিয়ে আমরা এখন হচ্ছে ফর্ম ডিজাইন করা দেখবো ফর্ম ডিজাইন করে কিভাবে যাবে 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 আচ্ছা কুই আমি শুরু থেকে সব দেখাচ্ছি আপনাদেরকে আচ্ছা আচ্ছা আমরা ক্রিয়েটে ক্লিক করে দেখেন ফর্ম উইজার্ড ফর্ম উইজার্ড থেকে ফর্ম ডিজাইন করব যা যা আছে সবই নেব সবই নেছি এ নেক্সট এই কলামে থেকে এইভাবে থাক এই মডিফাইড মডিফাইড ডিজাইনে যাই তারপরে ফিনিশে ক্লিক করি ফিনিশে ক্লিক করলে এই হচ্ছে আমার একটা ফর্ম আসছে এখানে ফর্ম ফর্ম যেভাবে আছে কোনো কিছু আমি মডিফাই করব না সবই তো আসে নাই ছবি আসছে এই 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 যে ভিউতে যায় ফর্ম ভিউতে ক্লিক করে দেখেন এই যে ফর্ম এই যে একটা ফর্ম এই ফর্মের ছবি এটা দেখছেন আবার দেখেন রাইট মাউস ক্লিক করে ফর্ম ডিজাইন থেকে ক্লিক করে এই ফর্মটা একটু মডিফাই করে অর্থাৎ ছোট বড় করে নামের ঘরটা ছোট করে দেন তারপর এই ঘরটা তিনটা করে একসাথে ছোট করে তিনটা করে একটা সিলেক্ট করে দিলাম টাক তিনটা একসাথে ছোট হয়ে গেছে ওকে আচ্ছা ওকে আচ্ছা দেখেন এখান থেকে আমরা পিকচারটা আমরা একটু ছোট করব কেমন আচ্ছা পিকচারটা ছোট করার জন্য পিকচারটা সিলেক্ট করে প্রপার্টি শিট এখান থেকে
এখান থেকে পিকচারের সাইজ দিলাম হচ্ছে পিকচার দেয় 1 ইঞ্চি 1 ইঞ্চি ইনটা এই পিকচারটা আমার ছোট হয়ে গেছে টাইনে করলে তো সঠিক মাপটা পাচ্ছেন না আপনি 1 ইঞ্চি কাটাই কাটাই 1 ইঞ্চি দিয়ে পাবেন টাইনে করলে একটু কম আর আর আমাদের পাসপোর্ট সাইজ তো ছবি একটা মাপ আছে না আচ্ছা এই 1.5 আমাদের এখানে দুটো ফর্ম আছে আমাদের ফর্ম ডিজাইনটা হয়ে গেল কারণ ফর্ম হওয়ার পরে আমরা যাচ্ছি রিপোর্ট করব এখানে অনেকগুলো তথ্য থেকে বস আমাকে বলছে যাদের যাদের বকেয়া আছে তাদের একটা রিপোর্ট করো তাদেরকে আমি ফোন করব বকেয়া উত্তোলন দেন সেক্ষেত্রে আমরা কি করব ক্রিয়েটিভ ক্লিক করার পরে রিপোর্ট উইজার্ডে ক্লিক করে আমরা এখান থেকে কি কি দেখব নিব হচ্ছে স্টোরের নামটা নিব আগে নামটা নিব মোবাইল নাম্বারটা যদি ফোন করব মোবাইল অ্যাডমিশন ডেটের দরকার নাই কোন কোর্সে পড়ে কোর্সের নামটা থাক নাকি আর আর তার একটু আর হচ্ছে ডিউটা নেই তার নাকি ডিউটা নেই আর তার একটা ছবি নেই আমি এই এই বন্ধ নেই নেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করি নেক্সটে ক্লিক যেভাবে আছে এইভাবেই থাক আমার নেক্সটে ক্লিক করি এখন এখান থেকে কোনটা হবে মনে করো প্রথমে হবে হচ্ছে ঈশ্বরের নাম হবে তারপরে হবে হচ্ছে ওর মোবাইল নাম্বার তারপরে হবে হচ্ছে ওর কোর্স নেম তারপরে হবে হচ্ছে ডিউ বকেয়া আর পিকচার অটোমেটিক হয়ে চলে আসবে আমি নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পরে আমি দেখতে চাচ্ছি হচ্ছে ল্যান্ডস্কেপ মোডে দেখার পরে টুলবার মোডে এরকম আসবে জাস্টিফাই মোডে এরকম আসবে কলাম মোডে এরকম আসবে এখন কোনভাবে দেখতে চাচ্ছ তুমি টুলবার মোডে না জাস্টিফাই মোডে আমি জাস্টিফাই মোডে দেখি মনে করো কী হয় আচ্ছা বা কলাম মোডে দিলে পরে আমাদের এরকম ডিজাইন হবে এরকমভাবে কলাম হয়ে আসবে এইভাবে যেইভাবে নিব অর্থাৎ তুমি দেখ পাও তোমার ডাটাগুলো কোনভাবে সুন্দর দেখা যাচ্ছে আচ্ছা আচ্ছা জাস্টিফাই ক্লিক করলাম তানিয়া বলছে তাই আচ্ছা এখানে যাওয়ার পরে ফিনিশ দেওয়ার পরে এই যে হচ্ছে আমার জাস্টিফাই মোডে আমার এইভাবে চলে আসছে আমার আমার এলোমেলো হয়ে গেছে অবশ্যই একটু আমরা এখান থেকে দেখো এই যে এখান থেকে যেটা আছে এটা যদি ছোট যদি করি পিকচার করে যদি ছোট যদি করি ছোট করে সাদা যদি দেয় তাহলে কিন্তু সুন্দর হবে না এই তিনটাকে আমি একটু ছোট করে দেখি না ছোট করলে কেমন হয় আচ্ছা আমি আমাকে ছোটো করে দিয়ে দেখো এই নামের আর মোবাইল নাম্বার কোর্স নামের ঘরটা আমি একটু ছোটো করে দিছি এটাকে আরও ছোট মনে করেন প্রথমে আসবে হচ্ছে আমার নাম দিচ্ছি নামের পরে আমার আর থাকবে এখানে মোবাইল নাম্বার একই করে মোবাইল নাম্বার পরে আমার থাকবে হচ্ছে কোর্স নেমের পরে আমার থাকবে হচ্ছে দেখেন আমরা এখানে দেওয়ার পরে এটা যখন ছোট করছি এই ডিউটা ছোট করবো পিকচারটাও ছোট করবো একই রকমভাবে এই যে হচ্ছে আমার ডিউটা আছে ডিউটাও আমি আরো ছোট করে আমি ডিউটাও আমি উপরে নিয়ে এনেছি দেখেন ডিউটাও আমি এখানে নিয়ে নিচ্ছি Thank you.
সবচেয়ে গুরুত্ব পিকচারটা ওখানে বসাই দিতে হবে ছোট করে, অনেক বড় পিকচারটা কত বড় হইয়া আইছে পিকচারটা আমরা একদম পিচ্চি করে নিয়ে এই যে হচ্ছে পিকচার। এখন পিকচারের ঘরটা দেখেন 7 ইঞ্চি হয়েছে আমার এইভাবে করে, আমি এইভাবে করে 1.5 আর এটা হবে হচ্ছে আমাদের হচ্ছিল 1.5 ইন্টারভিউ আছে। এই যে হচ্ছে আমার পিকচারটা এখানে আসছে। এখন আমরা এই রিপোর্টটা একটু ভিউ করে দেখি, দেখে নেই কেমন হইলো আমাদের। আচ্ছা ভিউতে যাই, ভিউতে যাই রিপোর্ট ভিউ। এখন দেখেন এই যে রিপোর্ট ভিউটা আমার এইভাবে আসছে, বুঝছেন? অর্থাৎ এইভাবে আসছে, আমরা যেভাবে করে সাজাইছি আমার চাইলে আরও সুন্দরভাবে মডিফাই করে সাজাতে পারি। কিন্তু দেখো এখানে মোবাইল নাম্বার লিখছি, চাইলে ঘরগুলো একটু ছোটো বড়ো করতে পারি আমরা। এই যে পিকচারটা যে আসছে যাই যাই, আচ্ছা এই যে ফাইন রিপ্লেস এখানে সবই আছে, টেক্সট নাম সবই আছে, সবই এখানে আছে। এই পিকচারটা আমরা যেখানে দিচ্ছি, আমরা যদি চাই উপরে যে নাম মোবাইল নাম্বার কোর্স নেম ডিউ উপরে ঘরগুলো যদি কেটে দিই, আমরা কেটে দিয়ে কিন্তু আরও সুন্দর সাজাতে কিন্তু পারি। দেখো এখানে আসলাম, আসার পরে এই যে নাম আছে, নামের ঘর আছে না, এই ঘরটা যদি কেটে যদি দিই, দেখো ঘরটা কেটে দিলাম, মোবাইল নাম্বারের ঘরটা আমরা কেটে দিলাম, কোর্স নেমের ঘরটা কেটে দিলাম, ডিউয়ের ঘরটা কেটে দিলাম, পিকচারের উপরে বক্সটা কেটে দিলাম। দেওয়ার পরে এখন এইগুলো একটু সুন্দর মতো আমরা একটু সাজাই দেখো। নতুন ঘরে যেখান থেকে নিয়ে নেবে, যেখান থেকে এখান থেকে নিয়ে নেবে। এক্স এক্স হচ্ছে আমাদের বাটন, আর এটা হচ্ছে লেভেল, এটা হচ্ছে নতুন ঘরে যে লেভেলতে ঘর নেবা, তারপরে লেভেলতে নেবা, এই যেখানে সবই এই যেখানে সবই আছে, এখানে এখানে পোল্ডার নেওয়া যায়, তারপরে তারপরে এই যে রেক্টেঙ্গেল, এই যে এই রেক্টেঙ্গেল এখান থেকে নেওয়া যায়, সব অপশন এখানে আছে। অর্থাৎ তুমি নিজের নিজে তৈরি করতে পারবে। পিকচারটা যখন এখানে যখন আসছে, পিকচারটা আমরা এই মাঝখানে পাঠাই দিলাম। এখন দেখো এখন এই রিপোর্টটা আমরা একটু ভিউ করি, এখন একটু ভিউ করি। এখন ভিউ করলে এরকম দেখাচ্ছে, দেখো এখন ভিউ করলে এরকম দেখাচ্ছে মামুন, এটা এটা এইভাবে দেখাচ্ছে। আপনার চাইলে একটা রিপোর্ট এইভাবে এইভাবে ভিউ করতে পারেন আপনারা। হ্যাঁ সুমন মামুন তো দুটি আসবে, অর্থাৎ এই যে টেবিলে, এই টেবিলের উপর আমরা রিপোর্ট করছি না, টেবিলে যতগুলো ফিল থাকবে সেই ফিল থেকে তোমাকে দেখাবে এইভাবে হচ্ছে রিপোর্ট করে। না পারলে দেখাই দেবো, সমস্যা নেই। এখন দেখে কে কে ফোন দিয়েছিল,